কুমিল্লার হাসানপুর রেল স্টেশনের আউটারে বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন যাত্রী। গরমে রেল লাইন বেঁকে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ স্লিপার ভেঙে পড়াকে দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। অন্তত 6টি ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে অসংখ্য যাত্রী। গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটিও। কুমিল্লার নাঙ্গলকুটের তেজের বাজার লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের 9টি বগি। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রবিবার দুপুরে দুর্ঘটনায় পড়ে, এতে আহত হয়েছেন অন্তত 12 জন। আনুমানিক 2:30টার দিকে ট্রেনের মোট 18টি বগির 9টি বগি লাইনচ্যুত হয়েছে। গুরুতর আহত যদি বলি, এই 4-5 জন মানুষ আছেন, তারা আহত হয়েছেন, সামান্য আঘাত পেয়েছেন বেশ কিছু মানুষ, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 500 মিটার রেলপথ। প্রাথমিক ধারণা, অতিরিক্ত গরমে রেলপথ বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কালভার্টের ঝুঁকিপূর্ণ স্লিপার ভাঙাকে কারণ হিসেবে দেখছেন কেউ কেউ। ব্রিজের কাঠগুলো আছে না, কাঠগুলো ফুঁসি, এগুলা যে যে জল এগুলা মারে, এগুলোর জন্য ছুটে গেছে কথা বলছি না। ওইখান থেকে রেল বিটা সাগে যাওয়ার কারণে গাড়িগুলো সবগুলো পড়ে গেছে। দুটো বগি দুটো বাড়ির উপরে গিয়ে পড়ছে। আমাদের এখানে রেলের পাশে যে স্থানীয় মানুষজন থাকে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। রেল লাইন বাঁকার কারণে যে অ্যাক্সিডেন্ট ঘটেছে এর কোনো কিন্তু সত্যতা না, এটা আমরা শুনেছি। এখন আমরা আসলাম, ইনকোয়ারি কমিটি আসতেছে, দুই একজন বাকি আছে আসবে, তারা এসে আগে সেলভেজ কাজ করব, এর ফাঁকে ফাঁকে আমরা কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটাও বের করে ফেলবো। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন যোগাযোগ। শিডিউল বিপর্যয়ে পড়েছে কয়েকটি ট্রেন। রমজান মাস, খাওয়ারও সমস্যা আছে, এই বিষয়গুলো সবচেয়ে মানে বিকট আকার ধারণ করে। কালকে থেকে অফিস চলবে, আমরা কিভাবে যাব এখন খুব চিন্তিত আছি। যাত্রীদের এই উদ্বিগ্নতা পরিহার করার জন্য আমরা টিকেটের রিফান্ডের ব্যবস্থা করেছি এবং যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণেরও ব্যবস্থা রেখেছি। রেলপথ বেঁকে দুর্ঘটনার উদাহরণ গরমকালে নতুন নয়। এ মাসের শুরুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেঁকে গিয়েছিল পথ, তবে দুর্ঘটনা ঘটেনি তখন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।